গোটা দেশের, আর তার মাঝেই বাংলার অবস্থাও নাজেহাল। অবশেষে আলুর ধর্মঘট উঠল বুধবার থেকেই, বাজারে স্বাভাবিক কাঁপছে বাংলা, পরিস্থিতি উত্তপ্ত। বাংলাদেশের দিকে নজর যেন যাচ্ছেই গোটা দেশের, আর তার মাঝেই বাংলার অবস্থাও নাজেহাল। অবশেষে আলুর ধর্মঘট উঠল বুধবার থেকেই, বাজারে স্বাভাবিক হবে আলুর যোগান। তার মাঝে বিরাট বড় খবর, বাংলাদেশে আর খাতির নয়, মিলবে না হোটেলের ঘর খাবার। এদিকে আবার বাংলাদেশিদের আর খাতির নয়, মিলবে না হোটেলের ঘর খাবার, বিরাট বড় সিদ্ধান্ত ত্রিপুরায়। আর এমনই সময় বিরাট বড় খবর, হাসিনা বিস্ফোরক তথ্য, গণহত্যার মাস্টার মাইন্ড ইউনুস, বাংলাদেশে অশান্তির মধ্যে বিস্ফোরক এবার হাসিনা। সেই সাথে দূতাবাসে হামলা, ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলব, কি বললেন ভারতীয় রাষ্ট্রদূত, থাকছে তা নিয়েও বিরাট বড় আপডেট। আর এদিকে আবার বাড়িতেই স্বর্ণখনি, কেজি কেজি সোনা বেরোচ্ছে লকার থেকে, দেখে থ আয়কর কর্তারা, বিরাট বড় খবর সামনে। তবে তার মাঝে খবর, চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী, এক মাস পিছিয়ে গেল শুনানি, বিরাট বড় আপডেট। বড় ধামাকা, তৃণমূল আইপ্যাক সম্পর্কের ভবিষ্যতে কি হবে, মমতার প্যাক ফেক মন্তব্যের পর আপাতত কি ভাবছে দুই পক্ষ, থাকছে তা নিয়ে আরো একটি বিরাট বড় ধামাকা। এদিকে আবার একদিনের ধর্মঘট উঠলো মন্ত্রীর কথায় আশ্বস্ত, এবার আপাতত থামালেন আলুর পাইকারি ব্যবসায়ীরা। আর সেই সাথে দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূল, ইন্ডিয়ার ফাটল কি ক্রমশ ভাঙনের দিকে, দুই শরিকের বিরোধী প্রস্তাব প্রকাশে। তবে কেন উত্তাল বাংলাদেশ, কেন তো বিতর্ক চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে, আসছে আজকেই বিস্তারিত আলোচনা। তবে তার এক অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন, প্রতিনিয়ত বাছাই করা খবর সবার আগে পেতে। আর সেই সাথেই আপনার জেলাভিত্তিক পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি সেই জেলারই খবর থাকবে ভিডিওর মাঝে। আসছি বিস্তারিত আলোচনায়। কেন এত বিতর্ক চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে নিয়ে, এবার আসল খবর সামনে নিয়ে এলাম আপনাদের। সংখ্যালঘু নেতা তথা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে নিয়ে বাংলাদেশের একাংশ উত্তাল, আর সেই আজ এসে পড়েছে এবার ভারতীয়। তার গ্রেপ্তারে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু কি নিয়ে এত হইচই, কেন গ্রেপ্তার হলেন চিন্ময় কৃষ্ণ, গত কয়েকদিনের ঘটনায় বিরাট তথ্য সামনে চলে এলো। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় জন্ম চিন্ময় কৃষ্ণের, ছোট থেকেই তিনি সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন, পরে বাংলাদেশের ইসকনের সঙ্গে যুক্ত হন। 16 থেকে 2022 সাল পর্যন্ত চিন্ময় কৃষ্ণ ছিলেন ইসকনের চট্টগ্রামের ডিভিশনের সেক্রেটারি। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার দাবিতে গড়ে ওঠা মঞ্চ সম্মিলিত সনাতনী আগরণ জোটের মুখপাত্র করা হয়েছে তাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের অধিকারের দাবিতে কথা বলতেন তিনি, তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ সরব হয়েছেন বারবার। তবে গত 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপর থেকেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ। একাধিক হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম এবং রংপুরে। চট্টগ্রামে শুক্রবার নতুন করে 3টি মন্দিরের ভাঙচুরের অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের অধিকারের দাবিতে চিন্ময়ের প্রচার এবং কর্মসূচি বেড়ে গিয়েছিল। অক্টোবরে চট্টগ্রামের সংখ্যালঘুদের নিয়ে তেমনই একটি সমাবেশের ডাক দিয়েছিলেন চিন্ময়, সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ, অক্টোবরে চট্টগ্রামের সমাবেশে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া পতাকা তুলেছিলেন তিনি, তাতে জাতীয় পতাকার অপমান হয়েছে বলেই অভিযোগ। অক্টোবরের সমাবেশের পর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চট্টগ্রামের বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ ফিরোজ খান। সেখানে তিনি জানান বাংলাদেশের পতাকার অপমাননা করেছেন চিন্ময়। অভিযোগে বলা হয় বাংলাদেশে নৈরাজ্য পরিস্থিতি তৈরি করে অশান্তি সৃষ্টি চিন্ময়ের উদ্দেশ্য। আর এরপরেই অবশ্য চট্টগ্রাম এবং রংপুরে একাধিক মিছিল সভা ডেকেছিল চিন্ময় কৃষ্ণ। 22 নভেম্বর রংপুরে একটা বিশাল সভায় বিপুল জমায়েত হয়েছিল। 15 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ফিরছিলেন তিনি। ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। চিন্ময়ের মুক্তির দাবিতে চট্টগ্রাম এবং রংপুরে বিক্ষোভে আগুন ছড়িয়ে পড়ে, পথে নামেন বাংলাদেশের সংখ্যালঘুরা। গত মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে বাংলাদেশ পুলিশের সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। চিন্ময় কৃষ্ণ ইসকনের সদস্য ছিলেন, কয়েক মাস আগেই সংগঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তার সঙ্গে সম্পর্ক ছেদ করে ইসকন। তার গ্রেপ্তারের পর ইসকনের তরফ থেকে বিবৃতি জানানো হয় চিন্ময় কৃষ্ণ তাদের কেউ নয়। পরে অবশ্য ইসকন এও জানায় চিন্ময়ের অধিকারের দাবিতে তারা সমর্থন করে। বাংলাদেশে ইসকনের তরফ থেকে নতুন বিবৃতি দিয়ে জানানো হয় চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে, আদৌ তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়নি, বরং তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। চিন্ময় কৃষ্ণকে সঠিক এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার সুযোগ দেওয়া হবে বলে
আশা প্রকাশ করেন ভারত। আর সেই সঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথাও বলা হয় বিবৃতিতে। সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা করেছিল ভারতীয়রা সমাজ মাধ্যমে দুদেশের সাধারণ নাগরিকদের মধ্যে বাকযুদ্ধ চরমে। আর ভারতের এই বিবৃতির ভালো চোখে দেখেনি ঢাকা, পাল্টা দাবি ভারতের বিবৃতি আসলে দ্বিচারিতা। ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাল্টা অভিযোগ করে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস, প্রেস সচিব শফিকুল ইসলামের মন্তব্য করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত হয়নি ভারতের। কাঁপছে বাংলা, পরিস্থিতি উত্তপ্ত, বাংলাদেশের দিকে নজর যেন যাচ্ছেই গোটা দেশের, আর তার মাঝেই বাংলার অবস্থাও নাজেহাল। অবশেষে আলুর ধর্মঘট উঠল, বুধবার থেকেই বাজারে স্বাভাবিক হবে আলুর যোগান। তার মাঝে বিরাট বড় খবর, বাংলাদেশে আর খাতির নয় মিলবে না হোটেলের ঘর খাবার। এদিকে আবার বাংলাদেশিদের আর খাতির নয় মিলবে না হোটেলের ঘর খাবার, বিরাট বড় সিদ্ধান্ত ত্রিপুরায়। আর এমনই সময় বিরাট বড় খবর, হাসিনা বিস্ফোরক তথ্য, গণহত্যার মাস্টার মাইন্ড ইউনুস, বাংলাদেশে অশান্তির মধ্যে বিস্ফোরক এবার হাসিনা। সেই সাথে দূতাবাসে হামলা, ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলব, কি বললেন ভারতীয় রাষ্ট্রদূত, থাকছে তা নিয়েও বিরাট বড় আপডেট। আর এদিকে আবার বাড়িতেই স্বর্ণখনি, কেজি কেজি সোনা বেরোচ্ছে লকার থেকে, দেখে থ আয়কর কর্তারা, বিরাট বড় খবর সামনে। তবে তার মাঝে খবর, চিন্ময় কৃষ্ণপ্রভুর পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী, এক মাস পিছিয়ে গেল শুনানি, বিরাট বড় আপডেট। বড় ধামাকা, তৃণমূল আইপ্যাক সম্পর্কের ভবিষ্যতে কি হবে, মমতার প্যাক ফেক মন্তব্যের পর আপাতত কি ভাবছে দুই পক্ষ, থাকছে তা নিয়ে আরো একটি বিরাট বড় ধামাকা। এদিকে আবার একদিনের ধর্মঘট উঠল, মন্ত্রীর কথায় আশ্বস্ত, এবার আপাতত থামালেন আলুর পাইকারি ব্যবসায়ীরা। আর সেই সাথে দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূল, ইন্ডিয়ার ফাটল কি ক্রমশ ভাঙনের দিকে, দুই শরিকের বিরোধী প্রস্তাব প্রকাশে। তবে কেন উত্তাল বাংলাদেশ, কেন তো বিতর্ক চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে, আসছে আজকেই বিস্তারিত আলোচনা। তবে তার এক অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন, প্রতিনিয়ত বাছাই করা খবর সবার আগে পেতে। আর সেই সাথেই আপনার জেলাভিত্তিক পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি সেই জেলারই খবর থাকবে ভিডিওর মাঝে। আসছি বিস্তারিত আলোচনায়। দেশ কেন তো বিতর্ক চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে নিয়ে, এবার আসল খবর সামনে নিয়ে এলাম আপনাদের। সংখ্যালঘু নেতা তথা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে নিয়ে বাংলাদেশের একাংশ উত্তাল, আর সেই আজ এসে পড়েছে এবার ভারতীয়। তার গ্রেপ্তারে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, কিন্তু কি নিয়ে এত হইচই, কেন গ্রেপ্তার হলেন চিন্ময় কৃষ্ণ, গত কয়েকদিনের ঘটনায় বিরাট তথ্য সামনে চলে এলো। চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় জন্ম চিন্ময় কৃষ্ণের, ছোট থেকেই তিনি সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন, পরে বাংলাদেশের ইসকনের সঙ্গে যুক্ত হন। 16 থেকে 2022 সাল পর্যন্ত চিন্ময় কৃষ্ণ ছিলেন ইসকনের চট্টগ্রামের ডিভিশনের সেক্রেটারি। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার দাবিতে গড়ে ওঠা মঞ্চ সম্মিলিত সনাতনী আগরণ জোটের মুখপাত্র করা হয়েছে তাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের অধিকারের দাবিতে কথা বলতেন তিনি, তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ সরব হয়েছেন বারবার। তবে গত 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপর থেকেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ। একাধিক হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম এবং রংপুরে। চট্টগ্রামে শুক্রবার নতুন করে 3টি মন্দিরের ভাঙচুরের অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের অধিকারের দাবিতে চিন্ময়ের প্রচার এবং কর্মসূচি বেড়ে গিয়েছিল। অক্টোবরে চট্টগ্রামের সংখ্যালঘুদের নিয়ে তেমনই একটি সমাবেশের ডাক দিয়েছিলেন চিন্ময়, সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগ, অক্টোবরে চট্টগ্রামের সমাবেশে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া পতাকা তুলেছিলেন তিনি, তাতে জাতীয় পতাকার অপমান হয়েছে বলেই অভিযোগ। অক্টোবরের ওই সমাবেশের পর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন চট্টগ্রামের বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ ফিরোজ খান। সেখানে তিনি জানান বাংলাদেশের পতাকার অপমাননা করেছেন চিন্ময়। অভিযোগে বলা হয় বাংলাদেশে নৈরাজ্য পরিস্থিতি তৈরি করে অশান্তি সৃষ্টি চিন্ময়ের উদ্দেশ্য। আর এরপরেই অবশ্য চট্টগ্রাম এবং রংপুরে একাধিক মিছিল সভা ডেকেছিল চিন্ময় কৃষ্ণ। 22 নভেম্বর রংপুরে একটা বিশাল সভায় বিপুল জমায়েত হয়েছিল। 15 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে ফিরছিলেন তিনি। ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। চিন্ময়ের মুক্তির দাবিতে চট্টগ্রাম এবং রংপুরে বিক্ষোভে আগুন ছড়িয়ে পড়ে, পথে নামেন বাংলাদেশের সংখ্যালঘুরা। গত মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে
বাংলাদেশ পুলিশের সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। চিন্ময় কৃষ্ণ ইসকনের সদস্য ছিলেন। কয়েক মাস আগেই সংগঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তার সঙ্গে সম্পর্ক ছেদ করে ইসকন। তার গ্রেপ্তারির পর ইসকনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় চিন্ময় কৃষ্ণ তাদের কেউ নয়। পরে অবশ্য ইসকন এও জানায় চিন্ময়ের অধিকারের দাবিতে তারা সমর্থন করে। বাংলাদেশে ইসকনের তরফ থেকে নতুন বিবৃতি দিয়ে জানানো হয় চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে, আদৌ তার সঙ্গে দূরত্ব তৈরি করা হয়নি, বরং তার সম্পর্কে কিছু কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। চিন্ময় কৃষ্ণকে সঠিক এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার সুযোগ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন ভারত। আর সেই সঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথাও বলা হয় বিবৃতিতে। সংখ্যালঘুদের উপর আক্রমণের নিন্দা করেছিল ভারতীয়রা সমাজ মাধ্যমে দুদেশের সাধারণ নাগরিকদের মধ্যে বাকযুদ্ধ চরমে। আর ভারতের এই বিবৃতির ভালো চোখে দেখেনি ঢাকা। পাল্টা দাবি, ভারতের বিবৃতি আসলে দ্বিচারিতা। ভারতের সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাল্টা অভিযোগ করে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস, প্রেস সচিব শফিকুল ইসলামের মন্তব্য করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো উচিত হয়নি ভারতের। কাঁপছে বাংলা, পরিস্থিতি উত্তপ্ত। বাংলাদেশের দিকে নজর যেন যাচ্ছেই গোটা দেশের, আর তার মাঝেই বাংলার অবস্থাও নাজেহাল। অবশেষে আলুর ধর্মঘট উঠল। বুধবার থেকেই বাজারে স্বাভাবিক হবে আলুর যোগান। তার মাঝে বিরাট বড় খবর, বাংলাদেশে আর খাতির নয়, মিলবে না হোটেলের ঘর খাবার। এদিকে আবার বাংলাদেশিদের আর খাতির নয়, মিলবে না হোটেলের ঘর খাবার, বিরাট বড় সিদ্ধান্ত ত্রিপুরায়। আর এমনই সময় বিরাট বড় খবর, হাসিনা বিস্ফোরক তথ্য, গণহত্যার মাস্টার মাইন্ড ইউনুস, বাংলাদেশে অশান্তির মধ্যে বিস্ফোরক এবার হাসিনা। সেই সাথে দূতাবাসে হামলা, ঢাকায় ভারতের হাই কমিশনারকে তলব, কি বললেন ভারতীয় রাষ্ট্রদূত, থাকছে তা নিয়েও বিরাট বড় আপডেট। আর এদিকে আবার বাড়িতেই স্বর্ণখনি, কেজি কেজি সোনা বেরোচ্ছে লকার থেকে, দেখে থ আয়কর কর্তারা, বিরাট বড় খবর সামনে। তবে তার মাঝে খবর, চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী, এক মাস পিছিয়ে গেল শুনানি, বিরাট বড় আপডেট। বড় ধামাকা, তৃণমূল আইপ্যাক সম্পর্কের ভবিষ্যতে কি হবে, মমতার প্যাক ফেক মন্তব্যের পর আপাতত কি ভাবছে দুই পক্ষ, থাকছে তা নিয়ে আরো একটি বিরাট বড় ধামাকা। এদিকে আবার একদিনের ধর্মঘট উঠলো, মন্ত্রীর কথায় আশ্বস্ত, এবার আপাতত থামালেন আলুর পাইকারি ব্যবসায়ীরা। আর সেই সাথে দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূল, ইন্ডিয়ার ফাটল কি ক্রমশ ভাঙনের দিকে, দুই শরিকের বিরোধী প্রস্তাব প্রকাশে। তবে কেন উত্তাল বাংলাদেশ, কেন তো বিতর্ক চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে, আসছে আজকেই বিস্তারিত আলোচনা। তবে তার এক অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন, প্রতিনিয়ত বাছে।